তা তোমাদের মাংসটা কালো কেন? কালোটাই তো আমাদের চিনি। না কেন কালো মাংস কেন কালো হবে আমাকে না বল। তুমি তো এখন কিছু খেয়েছো কি? হ্যাঁ এখন বাংলা মদ খেয়ে রয়েছি। চিও চিও বাংলা মদ রক্স জয় বাংলা। এখন আমি বসে আছি হচ্ছে একটা এটা কি বলে ইটালিয়ান ইটালিয়ান সেলনে। আমি এখানে ছোটোবেলায় আমার বাবা মায় নিয়ে আসতো আমাকে এরকম বাটি ছাড় দেওয়াতে, তখন আমি যখন কাটতাম তখন মোটামুটি 10-15 টাকা নিতে পারে কাটার জন্য। আমি জানি না এখন কত নেয়, তোমরা যদি কেউ কাটো কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড ফান ফ্যাক্ট অ্যাবাউট মি, আমি কিন্তু নিজের চুল নিজেই কাটতে পারি, মানে মোটামুটি লাস্ট 7-8 বছর ধরে নিজের চুল নিজেই কাটছি, এক কি দুবার মোটামুটি সেলন গেছি। অ্যান্ড ফান ফ্যাক্ট অ্যাবাউট বেঙ্গলি ফুড ব্লগিং কমিউনিটি, হঠাৎ করে সবাই গোলবাড়িকে এক্সপোজ করে দিচ্ছে হঠাৎ। এরকমই হঠাৎ আমি একদিন নাপিত হয়ে যাবো, কারণ আমার যে ব্লগিং ক্যারিয়ার যেদিকে যাচ্ছে আমি দেখবে কোনদিন রাস্তায় আমায় দেখতে পাচ্ছি আমি কুচকুচ করে চুল কাটছি। গোলবাড়ির নাম কিন্তু গোলবাড়ি না অরিজিনালি, ওটার নাম ছিল হচ্ছে নিউ পাঞ্জাবি হোটেল বা রেস্টুরেন্ট, ঠিক আছে? এটা ইনফরমেশন দিয়ে দিলাম, লাইক করো ভিডিও। হঠাৎ করে আমি লাস্ট 3-4 মাস ধরে দেখছি সবাই গোলবাড়িকে এক্সপোজ করে দিচ্ছে হঠাৎ করে। লোকে নতুন চ্যানেল খুলছে গোলবাড়িকে এক্সপোজ করার জন্য। গোলবাড়ি কষা মাংস ওয়ার্স্ট, এত তেল কেন? গোলবাড়ি মটন কষা এক্সপোজড, ব্যাড কোয়ালিটি বাংলা ব্লগ। ও ব্যাড কোয়ালিটি বাংলা ব্লগটা আলাদা, আমি ভেবেছি ওটা ব্যাড কোয়ালিটি বাংলা ব্লগ, নিজে নিজের ব্লগকে রোস্ট করতে চলছে, ওটা তো খালি আমি করি। গোলবাড়ির কষা মাংস এত কালো কেন? এটা কিরম রেসিজম ভাই? এটা কি মানে তোমরা বলো নাকি আমি রেসিস্ট? এটা কি বলছো, কার কথা? এটা আমার ফেভারিট, ঠিক আছে? গোলবাড়ির কষা মাংস কি সত্যি বিখ্যাত? দেখো এটা এটা তোমাদের একটু বুঝতে হবে, তোমরা তো বুঝতে পারছো না, বসো। ফুড ব্লগাররা জেনারেলি একটা খাবার খেয়ে কি বলে, ভালো খারাপ অসাধারণ ওভার প্রাইসড বা একটা নিজের ওপিনিয়ন দেয়, বাট কে বলবে হচ্ছে গোলবাড়ির কষা মাংস বিখ্যাত কিনা, ঠিক আছে? মানে ধরো হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি এই দোকানটার সামনে, এই দোকানটায় যাবো গিয়ে খাবার খাবো, খেয়ে বলবো খাবারটা বিখ্যাত কিনা। দাদা আপনি কি ওই আপনি কি ওই টিকটিকির ল্যাচ ফ্যাচ মাখেন? হ্যাঁ হ্যাঁ মাখি। তা আপনি আপনার দোকানটা কি বিখ্যাত? হ্যাঁ দিনে তো মোটামুটি 2-3 হাজার লোক চলেই আছে খেতে। একটা টিকটিকির ল্যাচ মাখা করুন। আচ্ছা দাঁড়ান করছি, আপনি দাঁড়ান। ঠিক আছে গাইস, টিকটিকির ল্যাচ মাখা হচ্ছে, এখন আমরা ওয়েট করছি, আমরা খেয়ে বলবো বিখ্যাত কিনা। এই পাশের কাছ থেকে নিয়ে আসছে। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে। আপনার দোকানে কত 2-3 হাজার লোক আছে? দিন খুব বিখ্যাত। চুপ। আচ্ছা আমি বলবো বিখ্যাত কিনা। আচ্ছা বলুন বাবা বলুন। গাইস টিকটিকির ল্যাচ মাখা খেতে চলেছি আমরা এখন। নুনটা একটু কম, বিখ্যাত না। এবা বিখ্যাত না? না তাহলে দাদা আপনি এলেন কেন? এই আমার আমার দোকানে বদনাম করছে এই ক্যামেরা। যারা ভাবছো ভিউজ এর জন্য এই ভিডিওটা বানাচ্ছি, একদম না। আমি জেনুইনলি জানতে চাই কেমন আছে গোলবাড়ি। বিশ্বাস করো ভিউজ না, আমি সত্যি গোলবাড়িকে খুব মিস করছিলাম। কেমন আছে গোলবাড়ি 3 বছর পর? আমি আমার এক্স কে অতটা মিস করি না। কেমন আছে গোলবাড়ি আফটার লকডাউন? কেমন আছে গোলবাড়ি? বাট ও এন্ড বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই অ্যাম দীপ্ত, ইউ আর উইথ দ্য লেজি বক। আজকে ভাই আলাদাই মস্তি। স্টে হাই অন কলকাতা। জয় মাতা দি, একদম চলে এসেছি আমরা গোলবাড়ির সামনে। ওই জায়গায় ঘুরলেই গোলবাড়ি, আমরা এখন যাবো, দেখবো কি সিনটা হয়। এখনো কি গোলবাড়ি হিরো আছে নাকি জিরো হয়ে গেছে? বাট তোমরা যদি জিরো থেকে হিরো হতে চাও তাহলে তোমরা কি করতে পারো জানো? MPL প্রো অ্যাপটা ডাউনলোড করো, ওটার ব্যাপারে বলিনি, তারপরে আমরা যাবো। MPL যেটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় গেমিং অ্যাপ, সেটা কিন্তু নিয়ে এসছে জিরো টু হিরো ফেস্টিভ্যাল, যেটা রান করছে হচ্ছে 7-21 জুলাই। এখানে কিন্তু তোমার ল্যাক্স কামাতে, এখানে কিন্তু রামি লুডো কল ব্রেক্সের মতো গেম তোমরা খেলতে পারো। অ্যান্ড একটা দুটো না, এখানে 50+ গেমস আছে আর ফ্রিতে খেলতে পারো, আর এগুলো খেলে তোমরা লাখ টাকার পুরস্কার জেতার সুযোগ পেতে পারো প্রতিদিন। ওয়েট করো না, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, ডাউনলোড করে নাও। আর সাইন আপ কোড আমারটা ইউজ করো LazyBong100, তাহলে কিন্তু তোমরা 50 টাকা ক্যাশ পেয়ে যাবে অ্যান্ড আপ টু 100 টাকার পুরস্কার পেয়ে যাবে, যেটা তোমার তোমার ফেভারিট গেমসে ইউজ করতে পারো। শুধু তাই না, নিজের ডিপোজিটস পাও 200% ক্যাশ ব্যাক অ্যান্ড রোজ 7টা থেকে 7:30টার মধ্যে কিন্তু তোমরা যে কোনো গেমে 100x আপ টু 100 গুণ জেতার চান্স পাবে। তো কিন্তু প্রথম 50টা গেম একদম ফ্রি, ওটাও খেলে কিন্তু তোমরা আপ টু ল্যাক্স আর্ন করতে। আর দেরি করো না, MPL প্রো ডাউনলোড করে নাও, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি অ্যান্ড অফকোর্স আমার কোডটি ইউজ করো LazyBong100, 50 টাকা ক্যাশ পেয়ে যাবে। চলে গেছো? চল। তোমাকে তোমাকে আমার মনে আছে? আমাকে মনে আছে আমি 3 বছর আগে তোমাদের এখানে ভিডিও করতে এসেছিলাম। গাইজ আমাকে বলছে মনে আছে, আমি শুনছি এখানে নাকি ব্লগে অ্যালাউ করছো না তোমরা। একজন চিকেন নিয়ে গেছে বলছে আমি মটন খেয়েছি গোলবাড়ি, কিন্তু ও অ্যাকচুয়ালি জানেই না কোনটা মাটন কোনটা চিকেন। একজন দুজন বাচ্চা ছেলেরা বাইরে প্লেট তুলে নিয়ে চলে যাচ্ছে যে এবার এরা ভিউ নিশ্চয়ই ও ভিউ পাচ্ছে যখন আমিও পাবো। ভিউ আমি এমনি পাই, ভিউ নিয়ে চাপ নেই। বলছে তুমি কি ভিউ পেতে এসছো? তারা যারা বললো যার জন্য দাদারা একটু মাঝে মাঝে ব্লগ করতে দেয় না, সেটা হচ্ছে অনেকে নাকি ভুলভাল রিভিউ দিয়েছে। ভুলভাল রিভিউ মানে কে নাকি মাটন খেয়ে বলেছে চিকেন খেয়েছি। আচ্ছা আচ্ছা, মানে দাদারা বলছে যে অনেক ফুড ব্লগার, তোমাদের বলছি যারা তোমরা দেখছো আমি জানি না ফুড ব্লগার কেউ আমার ভিডিও দেখো কিনা,
তোমরা নাকি ভুলভাল রিভিউ দিয়েছো তাই জন্য তারা করতে দেয়নি, এটা কি সত্যি কিন্তু মিথ্যে কমেন্টে জানো। চলো গাইস আমরা ভেতরে ঢুকি, ঢুকে দেখি যে এখনো কেমন কেমন আছে গোলবাড়ি। এখানে রান্না হয় গাইস, কিচেন, এখানে গরম হয় গাইস, কিচেন, আচ্ছা এখানে গাইস কাটলেট ফাটলেট ভাজা হয়, কিচেন। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে ক্লিয়ারলি লেখা আছে ব্লগার, কি লেখা আছে, ব্লগিং নট অ্যালাউড, মানে ব্লগাররা এলেই কিন্তু ব্লগাররা ক্যাচল করার আগে ওরা ক্যাচাল করে দেবে, তুমুল ঝামেলা করে দেবে, তুমুল ঝামেলা, বুঝতেই পারছ। মানে আমি এলাম যদিও আমার সঙ্গে কোনো ঝামেলা করছে না, আমার সঙ্গে ভালোই বিহেভ করছে, আমার সঙ্গে খারাপ ব্যবহার করছে না কেন? খারাপ ব্যবহার আপনার সাথে করবো কেন? আপনি কি কোনো খারাপ ব্যবহার করেছেন? আরে সেসব তো বুঝেছি আমি কাস্টমার, কিন্তু ঝামেলা করতে হতো আমার সঙ্গে, ক্যাচাল করতে হতো আমার সঙ্গে, খারাপ ব্যবহার করলে আমার কন্টেন্টটা হতো, আমি তাহলে কী ইন্টারেস্টিং দেখাবো, আমি কি আসবো খাবো অসাধারণ বলবো চলে যাবো? এটা কন্টেন্ট গাইস পুরো শেষ হয়ে গেল, পুরো প্ল্যান মাটি। আমি এখন কি বলবো, গোলবাড়ি কষা মাংস এত কালো কালো এই দেখাবো? সাদা লাগছে, সাদা লাগুক, সাদা লাগলে আপনি ভাই কেউ তো অ্যাটলিস্ট থাম্বনেইলে লিখবে না যে এত কালো কেন দীপ্ত ভাই। এখানে দুটো জিনিস আমাকে বললো ট্রাই করতে, আমার মনে হয় খুব কম লোক জানো তোমরা যে এখানে এই দুটো জিনিস পাওয়া যায়, আর খুব কম লোক জানো যে আমার ভিডিও লাইক করলে আমার খুব ভালো লাগে, আর আমার ভিডিও লাইক করলে তোমার পরীক্ষায় ভালো নাম্বার পাবে, লাইক করো ভিডিওটা। ফিশ ফ্রাই আর ফিশ চপ, ফিশ চপ ইস লাইক 35 টাকা। আমাকে বলে যে ভেতরে তারা কি ভেটকির গুঁড়ো দেওয়া থাকে, ভেটকির গুঁড়ো, ভেটকির গুঁড়ো, আমি জানি না ভেটকির গুঁড়ো এরম দেখতে হয় কিনা। বেচারা মাছটা 35 টাকা চপ, হিয়ার উই গো, সত্যি কথা বলতে পুরোনো দিক দিয়ে খেয়ে মনে হচ্ছে না এটা ভেটকির চপ, পাতি ভেট চপের মতো মনে হচ্ছে, খেও না 35 টাকা বাঁচাও, কিন্ডার জয় কিনে খাও, একটা খেলনা ফ্রি পাবে। হ্যালো হ্যালো গাইস, প্রচণ্ড অকওয়ার্ড হয়ে গেছে, এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে, বাট ঠিক আছে আমি অভ্যস্ত হয়ে গেছি এটাতে। এটা হচ্ছে ফিশ ফ্রাই, এটার দাম বললো 90 টাকা, এটার মধ্যে বলেছে ভেটকি আছে, এটার মধ্যে আশা করি ভেটকির গুঁড়ো নেই, এটার মধ্যে গুঁড়ো থাকলে আমি ভাই দোকানটা গুঁড়ো গুঁড়ো করবো না, এখানে গুঁড়ো নেই গাইস, ভালো গন্ধও আছে। আই জাস্ট হোপ এটা ওই ভেট চপের মতো, সরি মাছের চপের মতো খেতে না হয়। হিয়ার উই গো, এটা ভালো খাতে ভাই, ফিশ ফ্রাইটা ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড, আর বেশ ভালো লেগেছে 90 টাকার জন্য। বাট এই মাছের চপটা আমার মনে হচ্ছে আর একটু ভিতরে মশলা হতে পারতো, অনেক ফ্লেভার্সগুলো না মুখে অতটা ওই পারে না, মুখে বার্স্ট করছে ফ্লেভার্স, ওই জিনিসটা হচ্ছে না গাইস। অনেস্ট ফিডব্যাক দিয়ে দিচ্ছি গাইস, লাইক করো, পরোটা চেঞ্জ করে দিচ্ছ গাইস, আমার জন্য পরোটা চেঞ্জ করে দিল। আচ্ছা ভালো, এইটা হচ্ছে মিস্টার কন্ট্রোভার্সি, মিস্টার না মিসেস জানি না, জানি না পাঠাটার জেন্ডার কি ছিল, যার জন্য পুরো এখন ইউটিউবে এখন মানে তোলপাড় চলছে লাস্ট 3 মাস ধরে। তুমি কি রেডি? অল দ্য বেস্ট বলে দাও তাকে, সবাই চাপে আছে, মানে কি বলবে লেজি বম, এত ভালো ট্রিটমেন্ট তো দিলাম, পাওয়াটা চেঞ্জ করে দিলাম, পাখা চালিয়ে দিলাম, ঝামেলা করলাম না, এরপরে যদি খারাপ বলে ব্যাপারটা খুব খারাপ, এত জায়গা কম না এখানে, গোলবাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমরা গোলবাড়ির এই বিখ্যাত মাংসটা খেয়ে বলবো খেতে বিখ্যাত কিনা। আর ইউ রেডি ফর দ্য ক্রিটিসিজম? দাদা কিন্তু হাসছে, দাদা বুঝতে পারছে না আমি কতটা ক্যাচালিস পাবলিক। এইটা হচ্ছে মাংসটা, আমরা জানি গাইস এটাতে তেল ভালোই থাকে, আমার আমি যদি বাড়িতে এই মাংসটা নিয়ে যেতাম না আমার মা কী করতে পারতো, এরকম একটা বাটিতে এই তেলটা পুরো ঢেলে রাখতো, সেটা রান্নায় চালাতো অনেকদিন ধরে, এটা মা করে সত্যি বলছি। এইটা হচ্ছে ওদের বিখ্যাত পরোটাটা, বেসিক্যালি রুটি ইস পরোটা, মানে একটু বিয়ার্ড ব্যাপারটা দেখতে, বাট ঠিক আছে ভাই বিয়ার্ড তো আমিও, তাও তো তোমরা দেখছো। এরা ম্যাডাম 4 পিস দেয়, দাম হচ্ছে 260 টাকা, পিসের সাইজগুলো এরকম ছোটো ছোটো, তো কালো কেন, কালো হওয়ার কাজ, তা তোমাদের মাংসটা কালো কেন? সত্যি বলবো আমার বেশ ভালো খেতে লাগছে, বেশ বেশ ভালো খেতে লাগছে, আমি জানি না কেন, তাও এরকম না যে সামনে দাঁড়িয়ে আছে বলে বলছি, আমার যেটা খারাপ লেগেছে ওটাও বলে দিয়েছিলাম। হ্যাঁ এটার মধ্যে একটা হালকা একটা পোড়া পোড়া, মানে খেতে ভালো, আমার খেতে ভালো লেগেছে,
আচ্ছা বলছে এটা অনেকক্ষণ ধরে যেহেতু কষা হয় তার জন্য এটা পোড়া পোড়া একটু আগে ঠিক এই কথাটাই বলছিলাম এক্স্যাক্টলি ইয়েস ও বলছিল অনেকক্ষণ ধরে যেহেতু কষা হয় হালকা একটা পোড়া ব্যাপার আছে এই ব্যাপারটা কিন্তু যারা পছন্দ করো তারা করো যারা করো না তাদের ভালো লাগবে না তো দিস ইজ দেয়ার বাট আমার টেস্ট ওয়াইজ আমার কিন্তু ভালো লেগেছে মানে আমার আগেও ভালো লেগেছিল এখনও ভালো লেগেছে আমি বলছি না এটা বেস্ট এর থেকে বেটার কিছু হয় না এটাই বলছি না বাট এটা ভালো মানে তুমি যেটা প্রপার রগ রগে মাটন কষা যাও ইটস গুড রিচ বেশ রিচ বানাও তাই তো এর রিচ মানে তোমার শরীর খারাপ হওয়া হচ্ছে একদম হবেই শরীর খারাপ এরকম টাইপের কিন্তু খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগছে মানে এরকম মানে প্রপার যদি তোমরা একদম কষা কষা মাটন চাও যাতে ওই ওইটা পছন্দ করো ইট ইজ ভেরি গুড এই রুটিটা আমার খুব একটা ভালো লাগে না অনেস্টলি বলছি চুই ব্যাপার আছে যেটা আমার খুব ভালো লাগে না চলো আমরা বিল পে করে এখন বেরোবো কিন্তু একটা জিনিস আমি বিল পে করার আগে বলতে চাই সেটা হচ্ছে এখানে না এখনো পর্যন্ত গুগল পে বা ইউপিআই নেয় না আমি এটা বলে গেছি খালি ক্যাশ ক্যাশ ছাড়া কিছু অ্যাকসেপ্ট করেন না কার্ড না কিছু দিস নিডস টু চেঞ্জ চলো ভাই গোলবাড়ির সিনটা তো বুঝলে এবার গোলবাড়ির মতোই ওখানে নাকি একটা রকম কষা মাংসের দোকান আছে যেটার নাম হচ্ছে রূপা রূপার নামটা শুনলেই আমার যাই হোক সেই রূপাতে নাকি খুব ভালো কষা মাংস পাওয়া যায় ওখানে ব্যাপারে সবাই খুব ভালো কথা বলেছে বলছে রূপা বেস্ট ভাই রূপা ইজ রূপা গোলবাড়ি ভাই কিন্তু রূপা ভাই আমি রূপা তো জানতাম ভাই জাঙিয়া টাঙিয়া বানায় আমি আজকে জানলাম মানে কিছুদিন আগে জানলাম যে মাংস মাংস বানাচ্ছে অ্যাম্বিয়েন্স কিন্তু গোলবাড়ির থেকে অনেকটা ভালো অনেকটা ভালো মানে এয়ারই আছে জোরে পাখা চলছে আগে বানাতে হচ্ছে আন্ডারওয়্যার এখন বানাচ্ছে হচ্ছে কষা মাংস তোমাদের কতদিনকার দোকান আছে 2 বছরের উপর হবে তো কম নয় ওকে ওকে বুঝে গেছি 1 টাকা চার আনার মাংস খেয়েছি আমরা এখানে জিও ১ টাকা চার আনা কোয়াটার তুমি তো এখন কিছু খেয়েছো কি? হ্যাঁ, এখন বাংলা মদ খেয়ে রয়েছি। ৩৫ বছর ধরে মদ খাচ্ছো, ৩৫ বছর ধরে মদ খাচ্ছো, ৩৫ বছর ধরে মদ খাচ্ছে, গাইজ এটা হচ্ছে কনসিস্টেন্সি। ক্যান ইউ বিট দ্যাট, মিস্টার ফেমাস হতে চাই। ১০০ টাকা বোতল ঠিক আছে মদ খাবে গাইজ কি মাংস খাচ্ছো তোমরা হাফ দামে মদ পেয়ে যাবে বাংলা মদ অসাধারণ টেস্টটা মারাত্মক এটা প্রবাবলি গোলবাড়ির থেকে আমার সফটনেস একটু কম বাট টেস্ট কিছুটা বেশি লাগলো অতটা রিচ নয় দেখো আমি যদি ফাইনালি জিজ্ঞেস করো যে কোনটা তোমাদের খাওয়া উচিত রূপা নাকি আমাদের বিখ্যাত গোলবাড়ি ভাই যেটা খুশি খাও যা খুশি খাও তোমার পয়সা যা খুশি করো বিশ্বাস করো দুটোই ১৯-২০ একটু ওই এই তেল বেশি ওই নরম ওই যা খুশি করো তাদের যাদের ভিডিও থাম্বনেল নিয়ে আমি একটু মজা করেছি প্লিজ ওগুলো মজা আমি মজা করে করেছি তোমাদের কোনো পার্সোনাল হেট নেই তোমাদের আমি চিনিও না খুব ভালো ভিডিও বানাচ্ছো বানিয়ে যাও অল দ্য বেস্ট দারুণ হচ্ছে আর কি কি বলা যায় নিজেকে ভালো প্রুফ করার জন্য যাই হোক যাই করো আমার নামে এক্সপোজ ভিডিও বানিয়ে দিন আবার আমাকে ইনস্টাগ্রামে অ্যাড করো না ওখানে আজকাল আমি অনেক ডান্স ফান্স পোস্ট করছি যাই হচ্ছে মস্তি করছি আর যদি এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো সাবস্ক্রাইব করে নাও নালে পাস করবে না পরীক্ষাতে সাবস্ক্রাইব করো যাই হোক থ্যাংকস লট ফর ওয়াচিং টিল নেক্সট টাইম দিস সিরিজ দ্য লেজি বং অ্যান্ড আই এম সাইনিং অফ ফর নাও আর মেয়েদের একটাই কথা বলছি আমার নাম কিন্তু হার্ট হ্যাকার দীপ্ত কি করছো তাড়াতাড়ি প্রেমে পড়ে যাও না তোমার মন হ্যাক করে পাসওয়ার্ড লাগিয়ে দেবো এটা বেসিক্যালি আমার টিন্ডার বায়ো যাই হোক চলো টানা গোলবাড়ির কষা মাংস রেসিপি যদিও এটা কষা মাংসর থেকে কষা অন্য কিছু দেখে মনে হচ্ছে এরকম কষা আমি আগে দেখেছি সকালবেলা একবার